আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা যারা 7 সিটার গাড়ি 5 লাখের ভিতরে কিনতে যাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। যারা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যে গাড়িটি আছে টয়োটা ব্র্যান্ডের স্পার্কি মডেলের গাড়ি, অনেকে কিন্তু আপনার বাচ্চা নোয়া হিসেবে কিন্তু আপনি এই গাড়িটি চেনেন। আর এই গাড়ির মডেলটি হচ্ছে 2000 সাল, রেজিস্ট্রেশন 2004 সাল, আর পেপার্স ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন। 7 সিটার গাড়ি, একদম রিজনেবল প্রাইজের ভিতরে আমি আপনাদেরকে এই গাড়িটি কিন্তু আজকে আমি দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এই স্পার্কি মডেল গাড়িটি একদম ফ্রেশ লুকিং এর গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এর রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে চট্র মেট্রো চ 51 সিরিয়ালের গাড়ি 0703, এটি চট্টগ্রাম বিআরটিএতে নিবন্ধন করা হয়েছে। 1331 সিসির অরিজিনাল ইঞ্জিন, আমি আবারও বলছি 1331 সিসির অরিজিনাল ইঞ্জিন সহকারে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর সাইডের বিট গুলো যদি ফলো আপ করেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে কিন্তু কোথাও অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই। দেখতে পাচ্ছেন অরিজিনাল, এখানে কিন্তু আপনার স্টিকারটি লাগানো আছে যেটি আপনার জাপান থেকে এসেছে। গাড়ি যদি ফুল ভিউটি দেখেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন। টায়ার এবং রিম গুলো আছে দেখতে পাচ্ছেন, আগামী 6 মাস আপনি নিশ্চিন্তে আপনি ইউজ করতে পারবেন, আপনাকে কোনো টেনশন করতে হবে না। এই স্পার্কি মডেল গাড়ি যে আপনার ডোর গুলো আছে দেখতে পাচ্ছেন, 4টি ডোরই কিন্তু হচ্ছে পাওয়ার ডোর, মাস্টার সুইচ প্যানেল এখানে লাগানো আছে। গাড়ির যে গিয়ার শিফটিং সেটি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং, এখানে চমৎকার একটি মনিটর পেয়ে যাচ্ছেন। আর এসি কিন্তু একদম সুপার আইসকুল অবস্থায় আছে, ড্যাশবোর্ড একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর সিট কভার গুলো কিন্তু আপনার ব্র্যান্ড নিউ ভাবে লাগানো হয়েছে। এই স্পার্কি মডেল গাড়ি যা পিছনের সিট গুলো আছে দেখতে সেম এরকম হবে, আর পিছনে যদি আপনি দেখেন পিছনে 2 জন, মাঝখানে 3 জন এবং ড্রাইভিং সাইডে আরো 2 জন, টোটাল 7 জনের সিট ক্যাপাসিটি একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। লাইক দিস আপনার হাইস মডেল গাড়ি আর এই গাড়ির লুকিং সেম অবস্থায় পেয়ে যাচ্ছেন। আর পিছনে যদি আপনার ব্যাকলাইট প্যানেলগুলো আছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট প্যানেল। মনোগ্রাম কিন্তু লাগানো আছে স্পার্কির। আর এই গাড়ি যদি ডান পাশের ফুল ভিউটি দেখেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন। এই স্পার্কি মডেল গাড়ি যে আপনার গুডস স্পেসটি আছে সে দেখতে সেম এরকম হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি সিলিন্ডার আছে, এটি কিন্তু আপনার সিএনজিতে কনভার্ট করা 40 লিটার সিলিন্ডারে। আর এই গাড়িতে পিছনের শেপগুলো যদি ফলো আপ করেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই। ব্যাক ডালাটি দেখেন দেখতে পাচ্ছেন দেখতে সেম এরকম হবে, একদম ফ্রেশ লুকিং এর গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই স্পার্কি মডেল গাড়িটি। সোভিয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছি, এখন আমি আপনাকে জানিয়ে দিব এই গাড়িটি কত টাকা হলে পারচেস করতে পারবেন। তার আগে জানিয়ে দিচ্ছি এই গাড়িটি নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে জারা কার হাউজে। আর জারা কার হাউজে আসার অ্যাড্রেসটি হচ্ছে মাটিডালি রোড, জয়পুরপাড়া, বগুড়া সদর, বগুড়াতে। তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার 7 সিটার গাড়িটির দামটি রেখেছি মাত্র 5,40,000 টাকা। আমি আবারও বলছি 5,40,000 টাকা, এটি কিন্তু আমার চাওয়া প্রাইস। এখানে দামাদামি করে টেস্ট ড্রাইভ দিয়ে এই চমৎকার গাড়িটি পারচেস করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।